দেখুন এটা আপন মানে দেখুছন, এটা যেটা আছে বরপালির জবরদখল উচ্ছেদ চালিছে, যেটা কি সরকারি জমি যেন মানে অধিগ্রহণ করে দিয়েছিল জবরদস্তি, যে মানে ঘর বনাই দিয়েছিল সেতার উপরে তাঙ্কু নোটিশ হয়েছিল, সে তারপরে বি সেমানে নে মানুথাই। তো যেটা আছে আমকু যাহা প্রশাসন কহিলা যে তাঙ্কু নোটিশ হয়েছিল বহুত দিন আগরু, সেমানে নে শুনুথাই। তো এটা দেখুন, এটা গোটে আলুমিনিয়াম গ্লাস র গোটে দোকান থিলা আমার পাখে, যা ইনফরমেশন আছে ফের আগে দেখামা আসুন। দেখুন এটা হচ্ছে সে এরিয়া যেটা বরপালির স্টেট ব্যাঙ্ককে লাগি করি যেটা থিলা পাখাপাখি সে নিয়র বাই এরিয়া হয়। এটা দেখুন এসএস মিডিয়া নিউজ আপনার পাখু দেখছে, ডিটেলস দেখছে, আপনার মানে আমার ইয়ে চ্যানেল কি ইউটিউব বেশি সে বেশি সবসক্রাইব করুন, সহযোগ করুন। এটা বরগড় ডিস্ট্রিক্টর আপনার নিজের লোকাল চ্যানেল, তো আপনার পুরা ডিটেলস নিউজ মানে দেখাবা আর ভালসে মানে শেয়ার করে পারবা জিনিস মানে যেটা আপনার সাথে। তো আমি চাহবু আপনার মানে আমাকে সহযোগ করুন। দেখুন এটা দেখুন যেটা ডিটেলস দেখছে এসএস মিডিয়া নিউজ, তো দেখুন এটা মানে যেটা পুরা পুরা বিল্ডিং পুরা ভাঙি দিয়া গলা জবরদখল উচ্ছেদ, যেটা কি আগে আমি প্রশাসনকে ভেট পড়লু আর পচারালু বহুত জিনিস, তো সেটা বি আপনার আগে দেখামু। দেখুন এনে বহুত মানে যেটা আছে বহুত দিন এটা মানে নোটিশ দিয়া হয়েছিল, তো এটা দেখুন ফোর্স বি অছন ইনে, তো মানে এটা যেটা আজ সকালু যেটা আছে আপনার আজ হচ্ছে 28 তারিখ, অগস্ট 28 তারিখ 2023, এটা সকালর আমি অছু 12:01 বজে পাখাপাখি এটা যেটা আছে উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ হল, যেটা আছে আমি যা দেখা গলা যেটা দেখুন এটা আমি অছু সে লোকেশন রে আপনার ডিটেলস দেখছি এসএস মিডিয়া নিউজ। সেদিন আপনার মানে আমার এই চ্যানেলকে বেশি সে বেশি ইউটিউবরে সবসক্রাইব করুন আর শেয়ার করুন, তো আমাকে সহযোগ করুন, আমি আপনার ভাল ভাল নিউজ দেখাই পারমু আর ভাল ভাল প্রোগ্রাম দেখাই পারমু। আউ আগে ডিটেলস দেখাউছ আপনার আসুন ফের দেখমা। আমি প্রশাসনকে বি পচারাইছ বহুটে জিনিস, যেটা কি প্রশাসন বি কহিলা যে না এটা জবরদখল লা সরকারি জমি লা অনথরাইজ লা এটা যেটা, তো সেতির সাবধান হয়ে যাউন সরকারি জমি জবরদখলকারী মানে আপনার মানে সাবধান হয়ে যাউন, কিন্তু সরকারি জমি কিহে বি মানে এনক্রোচমেন্ট করবার চেষ্টায় না রহুন। প্রশাসন আমি বারম্বার কহুছে, আমি আগরু বি দেখালু বরগড় জবরদখল উচ্ছেদ বেলকে, ফের আগে দেখমা আসুন। আমি তহসিলদার রুকমণ মেহেরকে ভেট পড়লু আর পচারালু, আসুন দেখমা আমার সাথে অছন তহসিলদার রুকমণ মেহের, তো সে বি কহবে টিকি আমাকে ইয়ে যেটা উচ্ছেদ চালিছে ইহার এই জায়গায়। হ্যাঁ স্যার টিকি কহুন আমাকে ইয়ে যে প্রসেস চালিছে আপনার ইনে। এটা ওপিএলডি অ্যাক্ট হিসাবে এভিকশন প্রসেস স্টার্ট করা যাইছিল, আগে অনথরাইজড সেটা অটকন করে আউ বিধানাথ প্রধান তাঙ্কু টিকি টেম্পল অপরচুনিটি দিয়া হয়েছিল, আউ এটা হায়ার অথরিটি অর্ডার হিসাবে আজি এভিকশন প্রসেস। তো এটা স্যার এটা গভর্নমেন্ট প্লট কি কানে? এটা গভর্নমেন্ট গোটি অন্যান্য বিভাগ না রে অতি বারবার, আউ সেপাই এটা অনথরাইজড করতে। তো কেভে এটা নোটিস হয়েছিল স্যার? নোটিস এটা ওপেনলি হেল্প হিসাবে 30 দিনিয়া নোটিস অর্ডারটি সল্ভ করা হয়েছিল, তারপরে হাইকোর্টর ফর্দর অর্ডার হিসাবে তাঙ্কর যে ক্ল্যাম ছিল তাঙ্কর নাঁরে সেটল করিবা পাই, সেটা আমার হায়ার অথরিটি সবকলেক্টর এবং কলেক্টর কনসিডর করেদেলে, হিয়ারিং করেদেলে, আউ হিয়ারিংরে তাঙ্কর ক্ল্যাম রিজেক্ট হয়েছিল, তারপরে মতো অর্ডার হয়েছিল এভিকশন প্রসেস ফর্দর প্রসেস করিবা পাই, তারপরে এটুকু আজ ডেট ফিক্স করি করি পুনি 7 দিন তাঙ্কু টাইম দিয়া হয়েছিল তাঙ্কর জিনিসপত্র রিমুভ করিবা পাই, আউ আজ ফর্দর এভিকশন করা। এটা স্যার পাখাপাখি কেতে জায়গা লা অনথরাইজড মানে আপনি টিকি কহবে রফলি কেতে এস্টিমেট আপন এটা থিলা? টোটাল প্রোডাক্টটা এটা 76 আচ্ছা, হো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।